সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারাই শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করেছে। আমাদের নেত্রীকে এ পর্যন্ত 19 বার তার জীবনের পর হামলা ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র এখনো থেমে গেছে এটা আমরা মনে করি না। তবে তাদের মনে রাখা উচিত 75 সাল আর 2017 সাল এক নয়। দিবসটি উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার ধমনীতে জাতির পিতার রক্ত প্রবাহিত এবং চার নেতার সুযোগ্য উত্তরসূরি, যারা তাদের সন্তান সন্ততি এবং আদর্শের কর্মী, বাঙালি যেন উন্নত জীবন পায় এবং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়ে আজকে এগিয়ে যাচ্ছে। এরপর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।